হ্যালো এভরিওয়ান, ম্যাক্সবি চ্যানেলে আর একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমি ডাবল এক্সপোজারে আর একটি নতুন টিউটোরিয়াল করতে যাচ্ছি। আশা করি আমার এই টিউটোরিয়ালটি সম্পূর্ণ সাথেই থাকবেন আপনারা। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও। আমি এখানে একটি মডেলের ছবি নিয়ে নিয়েছি, এবার আমি ছবিটি ক্রপ করে নিব। ক্রপ করার জন্য কিবোর্ড থেকে সি প্রেস করে দিব এবং আমার যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে আমি ক্রপ করে দিচ্ছি। ডার প্রেস করে দিচ্ছি, তো জুম ইন করে নিচ্ছি ছবিটি। এরপর আমি এই মডেলটিকে সিলেক্ট করে নিব। তার জন্য কি এখান থেকে কুইক সিলেকশন টুলটি নিয়ে নিচ্ছি এবং মডেলটিকে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করা হয়ে গেছে। এরপর এখান থেকে আমি সিলেক্ট অ্যান্ড মাস্ক অপশনে ক্লিক করে দিব এবং এখান থেকে দুই নম্বর যে ব্রাশটি রয়েছে রিফাইন্ড এজ ব্রাশ, এটি আমি নিয়ে নিচ্ছি। এটি আমার সিলেকশনটিকে আর একটু সুন্দর করে দিবে। এরপর আমি এখান থেকে সিলেকশন অপশনটি সিলেক্ট করে দিব এবং ওকে প্রেস করে দিব। এরপর কিবোর্ড থেকে আমি কন্ট্রোল জে প্রেস করে দিচ্ছি। দেখুন আমার এটি সিলেক্ট হয়ে গিয়েছে। এরপর আমি এই ব্যাকগ্রাউন্ড লেয়ারটি ডিলিট করে দিচ্ছি। এরপর আমি এখানে নতুন একটি পেজ নিয়ে নিচ্ছি, ফাইল থেকে নিউ এবং একটি নতুন পেজ নিয়ে নিচ্ছি। তারপর আমি এই মডেলটিকে ড্র্যাগ করে নতুন পেজটিতে এনে দিয়ে দিব। দেখুন এই উপরে কিছু অংশ এক্সট্রা সিলেক্ট হয়ে গেছে, সেটি আমি ইরেজার দিয়ে ইরেজ করে দিচ্ছি। কন্ট্রোল টি প্রেস করে আমি এটা একটি ট্রান্সফর্ম ক্রিয়েট করে নিলাম। এবার আমি ছবিটিকে একটু বড় করে নেব। এরপর আমরা যে অন্য ছবিটি ব্যবহার করব ডাবল এক্সপোজারের জন্য, সেই ছবিটি এখান থেকে ড্র্যাগ করে এনে ছবিটির উপরে দিয়ে দিব। আমি এর অপাসিটিটাকে একটু কমিয়ে দিচ্ছি যাতে আমার দেখতে সুবিধা হয়। এবার কন্ট্রোল টি প্রেস করে ট্রান্সফর্ম নিয়ে নিচ্ছি। এরপর আমি উপরে চেক মার্কটিতে ক্লিক করে দিচ্ছি। তারপর আমি এটার অপাসিটি আবার ফুল করে দিচ্ছি। এরপর আমার যে লেয়ারটিতে মডেল রয়েছে সেই লেয়ারটিতে একটি ক্লিক করে দিব এবং এই যে মডেল যে মাস্কটি ক্রিয়েট হয়েছে কন্ট্রোল বাটন প্রেস করে মাস্কের উপরে আমি একটি ক্লিক করব। তাহলে দেখুন আমার যে মডেলটি রয়েছে সেই মডেলটি সুন্দরভাবে সিলেক্ট হয়ে গেছে। এরপর আমার লেয়ার টু মানে যে লেয়ারে আমরা এই ব্রিজের ছবিটি ড্র্যাগ করেছি সেই লেয়ারে সিলেক্ট করা থাকা অবস্থায় নিচের থেকে এই যে লেয়ার মাস্ক রয়েছে এখানে আমি একটি ক্লিক করে দিব। দেখুন ছবিটি কিন্তু মাস্ক হয়ে গিয়েছে। এরপরে আমরা ব্যাকগ্রাউন্ডের উপরে একটি অ্যাডজাস্টমেন্ট লেয়ার তৈরি করে নেব। তার জন্য আমরা কিবোর্ড থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে সলিড কালার অপশনটি নিয়ে নিব এবং এখান থেকে একটি স্কাই কালার সিলেক্ট করে নেব এবং ওকে প্রেস করে দেব। এবং এই ব্যাকগ্রাউন্ড যে লেয়ারটি রয়েছে এটিকে আমরা ডিলিট করে দিচ্ছি। এরপর আমরা উপরের এই যে
লেয়ারটি রয়েছে যেখানে আমরা মাস্ক ক্রিয়েট করেছিলাম, সেই লেয়ারটিতে ক্লিক করব এবং এর ব্লেন্ডিং যে অপশনটি রয়েছে সেটাকে মাল্টিপ্লাই করে দিচ্ছি। এরপর আমরা এই লেয়ারটি একটি কপি করে নিব, তার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করব এবং কপিটি হয়ে গেছে। এরপর এরপরে এই যে একটি মাস্ক ক্রিয়েট হয়েছে এই মাস্কটি আমি ডিলিট করে দিব। এরপর আমরা আবার এই লেয়ারটির ব্লেন্ডিং মুডটি চেঞ্জ করে মাল্টিপ্লাই করে দিব। এরপর আমরা এই লেয়ার টু কপি যেটা রয়েছে এটিতে একটি মাস্ক ক্রিয়েট করে নিব, তার জন্য কিবোর্ড থেকে অল্ট বাটনে প্রেস করে ধরে রেখে এখানে একটি মাস্ক ক্রিয়েট করে নিলাম। এরপর আমরা এই মাস্ককে সিলেক্ট করা থাকা অবস্থায় ব্রাশ টুলটি নিয়ে নিব। অবশ্যই খেয়াল রাখতে হবে আমাদের এখানে অপাসিটিটা যেন 40% থাকে। এবং আমার এই যে ফোরগ্রাউন্ড কালারটি রয়েছে ফোরগ্রাউন্ড কালারটি হোয়াইট। এরপর আমি এখান থেকে দেখুন ধীরে ধীরে যে জায়গাটি রাখতে যাচ্ছি বার্ডের সেটি রেখে দিচ্ছি। এরপর আমাদের যে লেয়ারটিতে মডেল রয়েছে সেই লেয়ারটির একটি কপি করে নিব, তার জন্য এই লেয়ারটিতে ক্লিক করে কিবোর্ড থেকে কন্ট্রোল জে বাটনে প্রেস করব এবং একটি কপি হয়ে গিয়েছে। এরপর এই যে কপিটি হয়েছে এই কপিটি আমি একদম উপরের লেয়ারে নিয়ে যাব। এরপর আমরা এটার যে ফিল রয়েছে এই ফিলটি 100% থেকে আমরা 0% করে দিব এবং এই লেয়ারটির এখানে একটি ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে এভাবে একটি লেয়ার স্টাইল ওপেন হয়ে যাবে। এরকম লেয়ার স্টাইলে ডায়লগ বক্সটি ওপেন হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে ইনার শ্যাডো অপশনটি সিলেক্ট করে নিব। এই যে ব্লেন্ড মোডটি রয়েছে এই ব্লেন্ড মোডটি আমরা নর্মাল থেকে স্ক্রিন করে দিচ্ছি। ওকে প্রেস করে দিচ্ছি। এরপর আমরা এখানে একটি অ্যাডজাস্টমেন্ট লেয়ার ক্রিয়েট করে নিব, এখান থেকে সলিড কালার এখানে আমরা একটি ইয়েলো টোন ব্যবহার করব। ওকে প্রেস করে দিব। এরপর এই যে ব্লেন্ডিং অপশনটি রয়েছে নর্মাল এটাকে আমরা মাল্টিপ্লাই করে দিব এবং এর যে অপাসিটিটা রয়েছে অপাসিটিটা আমরা একটু কমিয়ে দিব। এরপর আমরা আবার এই এখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ারটিতে যাব, এখান থেকে গ্রেডিয়েন্ট ম্যাপটি ওপেন করার পরে আমরা এই যে ব্ল্যাকটি রয়েছে এই ব্ল্যাকটি একটা রেডিশ টোন দিয়ে দিব। ওকে প্রেস করে দিচ্ছি এবং এখানে যে হোয়াইট অংশটি রয়েছে এটিকে আমরা একটা ব্লু কালার দিয়ে দিব সফট ব্লু এবং ওকে প্রেস করে দিচ্ছি। এরপর ডায়লগ বক্সটি ওকে প্রেস করে আমরা অফ করে দিচ্ছি। এর মধ্যে যে ব্লেন্ডিং অপশনটি রয়েছে ব্লেন্ডিং অপশনটিতে আমরা সফট লাইট করে দিচ্ছি এবং এর অপাসিটিটা আমরা 27% রেখে দিচ্ছি। এরপর আমরা একটি ভিজিবল লেয়ার তৈরি করে নেব, এটা তার জন্য আমরা কিবোর্ড থেকে অল্ট কন্ট্রোল শিফট ই একসঙ্গে প্রেস করে দিব। দেখুন লেয়ারটি ভিজিবল। এরপর আমরা এই লেয়ারটিকে ডিস্যাচুরেট করে নেব, তার জন্য আমরা উপর থেকে ইমেজ অ্যাডজাস্টমেন্ট থেকে ডিস্যাচুরেট করে দিচ্ছি এবং ডিস্যাচুরেট করার পরে এই যে ব্লেন্ডিং অপশনটি রয়েছে নর্মাল এটিকে আমরা সফট লাইট করে দিচ্ছি। এরপর আমরা আবার অ্যাডজাস্টমেন্ট লেয়ারটিতে যাব, সেখান থেকে কার্ভস টুলটি নিয়ে নিচ্ছি।
থেকে কার্ভস টুলটি নিয়ে নিলাম। এখন আমাদের ছবিটি কিন্তু এডিট হয়ে গেছে। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদের জানাবেন। আর এরকম আরও নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। সর্বশেষে থ্যাংকস ফর ওয়াচিং। And I